প্রিয় দর্শক মণ্ডলী, মানব সৃষ্টির বিভিন্ন পর্যায় আছে এবং অনেক রহস্য আছে। সবগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। একটা পয়েন্ট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে যে একজন মানব সন্তান তার মায়ের গর্ভের ভিতরে তিনটা পর্দার ভিতরে কিন্তু বেড়ে ওঠে। তিনটা পর্দা আজকের চিকিৎসা বিজ্ঞান টেকনোলজির মাধ্যমে এটা আবিষ্কার করেছে যে একজন সন্তান তার মায়ের পেটের ভিতরে পরপর তিনটি পর্দার ভিতরে থেকে সেখান থেকে সে বিভিন্নভাবে বেড়ে ওঠে। এই তিনটা পর্দার মধ্যে এক নম্বর হচ্ছে উম্ব, অর্থাৎ মায়ের পেটের পর্দা, যেটা পেটের পর্দা হচ্ছে এক নম্বর পর্দা উম্ব। এরপরে দ্বিতীয় আরেকটা পর্দা আছে ইউটেরাস, যেটাকে জরায়ু বলা হয়, এটা হচ্ছে দুই নম্বর পর্দা। এরপরে আরেকটা পর্দা আছে যেটা হচ্ছে প্লাসেন্টা, অর্থাৎ গর্ভফুল। প্রিয় ভাইরা, এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তিনটা পর্দার বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দিল, এটা তো কিছুদিনের গবেষণার ফসল মাত্র, কিন্তু এর চাইতে অনেক আগে 1400 বছর আগে আল্লাহুল আলমিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের মাধ্যমে আমাদেরকে মানব সৃষ্টির এই বিভিন্ন পর্যায়ের কথা বলে দিয়েছেন। তিনি বলছেন সূরা জুমারের 6 নম্বর আয়াতে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। অর্থাৎ আল্লাহুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন যে মায়ের পেটের ভিতরে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি, ফি যুলুমাতিন সালাস, ত্রিবিধ অন্ধকারের মধ্যে রেখে। এটা হচ্ছে এই যে তিনটা পর্দা আজকের বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে জানালো। এই তিনটা পর্দা এবং আল্লাহুল আলমিনের এই ফি যুলুমাতিন সালাস, অর্থাৎ ত্রিবিধ অন্ধকারের মধ্যে রেখে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা সুবহানাল্লাহ। আল্লাহুল আলমিন তিনিই তো বলবেন যে আমাদেরকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির বিভিন্ন পর্যায়ে তিনিই তো আমাদেরকে সঠিকভাবে নিখুঁতভাবে জানিয়ে দিবেন, এবং তিনি জানিয়ে দিয়েছেনও এই আয়াতের মাধ্যমে, এবং আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এটা জানাচ্ছে, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এভাবে যদি আমরা আমাদের সৃষ্টির বিভিন্ন পর্যায়ে নিয়ে, আমাদের নিজেদের সৃষ্টিকে নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, চিন্তা করি, তাহলে আমরা আল্লাহুল আলমিনকে চিনে ফেলবো।